2024 টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরা। উইকেটের বিচারে দ্বিতীয় সেরা হলেও দুর্দান্ত ইকোনমি আর কার্যকারিতার জন্য সেরা হয়েছেন এই ভারতীয়। তবে টুর্নামেন্টের সেরা ব্যাটার আর বোলারের দুই টেবিলের শীর্ষে আফগানরা। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের অন্যতম প্রধান কারিগর পেসার জসপ্রীত বুমরা 8 ম্যাচে 15 উইকেট নিয়ে এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরা। উইকেটের বিচারে যৌথভাবে দ্বিতীয় সেরা হলেও এই পেসারের ইকোনমি ঈর্ষণীয় 4.17, প্রতি 8.26 রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন এই পেসার। তবে সেমিফাইনাল থেকে বিশ্বকাপ মিশন শেষ হলেও ব্যাটিং আর বোলিংয়ের লিডার বোর্ড আছে আফগানদের দখলে। 8 ম্যাচে 17 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক ফারুকি। সমান সংখ্যক ম্যাচে ঠিক 17 উইকেট নিয়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিংও। যৌথভাবে 15টি করে উইকেট আছে জসপ্রীত বুমরা ও নরখিয়ার। আর সমান 14টি করে উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় সেরা বোলার বাংলাদেশের রুশাদ হোসেন ও আফগান তারকা রশিদ খান। এবারের বিশ্বকাপের সেরা বোলিং ফিগার আফগানিস্তান তারকা ফারুকের। উগান্ডার বিপক্ষে 9 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন এই পেসার। আর নেপালের বিপক্ষে 7 রান দিয়ে 4 উইকেট নেওয়া তানজিম সাকিবের স্পেলটি বিশ্বকাপের তৃতীয় সেরা। 8 ম্যাচে 281 রান দিয়ে বিশ্বকাপের টপ স্কোরার আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় সেরা ব্যাটার নামের পাশে তার স্কোর 257। 255 রান করে তৃতীয় সেরা অজি ট্রাভিস হেড। লো স্কোরিং পিচের উইকেটে এবারের আসরে কোনো শতক হয়নি। সর্বোচ্চ 98 রানের ইনিংসটি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান। 100 রানের বেশি করেছেন এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট আরেক ক্যারিবিয়ান শেই হোপের। 3 ম্যাচে 107 রান করেছেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা, স্ট্রাইক রেট ছিল 187.71। বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি বেস্ট ইলেভেন প্রকাশ করেছে আইসিসি, যে একাদশে আছেন আফগানিস্তান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ, 3 অজি তারকা ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মার্নাস স্টয়নিস। দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাপসের সাথে আছেন 3 ভারতীয়, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং। আফগান দলপতি রশিদ খান দলের অধিনায়ক, সেই সাথে আছেন আরেক আফগান ফজল হক ফারুকি। আর একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আসিনুর রহমান, যমুনা স্পোর্টস।